হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাতুল কিচেন। আজকে আমি আপনাদের সাথে একটি বেসিক রেসিপি শেয়ার করব, আর আমার রেসিপিটি হচ্ছে খুবই নর্মালভাবে মুরগি রান্না। কীভাবে আলু দিয়ে খুবই নর্মালভাবে এবং খুবই অল্প সময়ে মুরগির মাংস রান্না করা যায়, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রেসিপিটির পুরো প্রসেসিংটা শুরু করা যাক। মুরগির মাংস রান্না করার জন্য আমি এখানে মুরগিটাকে ভালো করে কেটে তারপর পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি মুরগিটাকে ভেজে নিব। ভাজার জন্য প্রথমে আমি এতে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণের মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণের মতো মরিচের ফাঁকি। এখন আমি এতে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণের মতো খাবার তেল। এখন মুরগির মাংসের সাথে ভালো করে এই হলুদ মশলা এবং তেলটা মিশিয়ে নিব, আর তার আগে এতে দিয়ে দিব 7 অনুযায়ী লবণ। মুরগির মাংসের সাথে আমি এই মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখন আমি মুরগির মাংসগুলোকে ভেজে নিব। ভাজার জন্য প্রথমে আমি এখানে একটি প্যানে 1/4 কাপ পরিমাণের মতো খাবার তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আমি এতে মুরগির পিসগুলো দিয়ে দিব। মুরগির পিসগুলো দিয়ে দিয়েছি, এখন আমি এগুলোকে মিডিয়াম হিটে ভালো করে ভেজে নেব। যখন একটা পাশ হালকা হয়ে যাবে তখন আমি এগুলোকে উল্টে পাল্টে দিব। এভাবে করে উল্টে পাল্টে আমি মুরগির পিসগুলোকে ভেজে নিচ্ছি। যখন একটা পাশ হয়ে যাবে তখন আমি এগুলোকে এভাবে উল্টে পাল্টে দিয়ে ভালো করে ভেজে নেব। এভাবে করে আমি সবগুলো মুরগির পিসকে ভালো করে ভেজে নিয়েছি। তো এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। মুরগির মাংসটা রান্না করার জন্য আমি এখানে একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি, আর এখন আমি এতে দিয়ে দিব 1 কাপ পরিমাণের মতো পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচিটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। আর ফ্রেন্ডস, আজকে কিন্তু আমি নর্মালভাবে মুরগির মাংসটা রান্না করব। পেঁয়াজের কালারটা যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এতে 3-4টার মতো তেজপাতা দিয়ে দিব, আর দিয়ে দিব 3-4টার মতো দারুচিনি, আর দিয়ে দিব 3-4টার মতো এলাচ। এখন আমি পেঁয়াজের সাথে এগুলো একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। আর ঠিক এ পর্যায়ে আমি এতে 2 টেবিল চামচ পরিমাণের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিব। আমি এখানে আদা রসুনটা একসাথে পেস্ট করে রেখেছিলাম, আর আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আমি পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখন আমি এতে দিয়ে দিব কাজু বাদাম, কাঠবাদাম আর জয়ফল জয়ত্রীর পেস্ট। আমি সবগুলো অল্প অল্প করে নিয়ে পেস্ট করে নিয়েছিলাম, এগুলো আমি এখন দিয়ে দিয়েছি। আর এখন আমি এতে দিয়ে দিব 1/2 টেবিল স্পুন পরিমাণের মতো হলুদের ফাঁকি, দিয়ে দিব 1/2 টেবিল স্পুন পরিমাণের মতো মরিচের ফাঁকি। আপনারা মরিচের পরিমাণটা বাড়িয়ে খেতে চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন। এখন আমি এতে দিয়ে দিব 1/2 টেবিল স্পুন পরিমাণ ধনিয়া ফাঁকি। এখন একটু পেঁয়াজের সাথে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। মশলাটা কষানোর জন্য আমি এখন এতে 1/4 কাপ পরিমাণের মতো নর্মাল পানি দিয়ে দিচ্ছি, তারপর আবারও একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এভাবে ভালো করে নেড়েচেড়ে আমি মশলাগুলোকে কষিয়ে নিব। আর ঠিক এখন আমি এতে দিয়ে দিব 7 অনুযায়ী লবণ। লবণটা দিয়ে আবার একটি হাতার সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এভাবে আমি ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলোকে কষিয়ে নিব। যখন দেখবেন তেলটা উপরের দিকে চলে আসছে তখন বুঝতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। আর ফ্রেন্ডস দেখুন, আমি কিন্তু ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিয়েছি। আমি এখন এতে
মুরগির মাংসগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। এখন আমি মাংসটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিব 1 কাপের মতো আলু। আমি এখানে 2-3টার মতো আলু কিউব করে, একটু বড় সাইজের কিউব করে কেটে নিয়েছি। আর এখন মাংসের সাথে মশলার সাথে আলুটা ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমি এভাবে 5-10 মিনিটের মতো রেখে দিব যাতে মাংসটা ভালো করে কষে যায়। 5-10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এখন আমি একটু নেড়ে চেড়ে দিব। আর ঠিক এ পর্যায়ে আমি এতে 1/2 চা চামচের মতো গোলমরিচের ফাঁকি দিয়ে দিব। আমি এখানে কালো গোলমরিচের ফাঁকিটাই দিয়েছি, আপনারা চাইলে সাদা গোলমরিচের ফাঁকিও দিতে পারেন। গোলমরিচের ফাঁকিটা দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিতে হবে মাংসের সাথে। গোলমরিচের ফাঁকিটা কিন্তু এখানে ফ্লেভারের কাজ করবে, এতে করে একটা ভালো ফ্লেভার আসবে। তো এখন আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি এখানে 1 গ্লাসের মতো পানি দিয়ে দিব। পানিটা দিয়ে দেওয়ার পর আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি মাংসটাকে ঢেকে দিব 15-20 মিনিটের জন্য। 20 মিনিট পর চলে এসেছি। এখন আমি ঢাকনাটা খুলে দেখবো মাংসের অবস্থা কীরকম। একটু নেড়ে চেড়ে দিচ্ছি ফ্রেন্ডস। দেখুন মাংসটা কিন্তু প্রায় রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি এতে 1/2 চা চামচের মতো জিরার ফাঁকি দিয়ে দিব। আবারও জিরার ফাঁকিটা মাংসের সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। জিরার ফাঁকিটা যখন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এখন আমি আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ফ্রেন্ডস, মাংসটা কিন্তু পুরোপুরি রান্না করা হয়ে গিয়েছে। আর দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, এটা কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছে। আমি এখন নামিয়ে পরিবেশন করে নিব। তো পরিবেশন কর কেমন হয় চলুন দেখে নেই। তৈরি হয়ে গেল আলু দিয়ে খুবই নর্মালভাবে, খুবই অল্প সময়ে এবং খুবই মজাদার টেস্টে মুরগির মাংস রান্না। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর কালারটাও কিন্তু ভীষণ ভালো এসেছে। এটা দেখতে যতটাই না সুন্দর, খেতে কিন্তু তার দ্বিগুণ টেস্ট। আপনারা যদি আমার মতো পুরো পারফেক্টলি করতে চান, যদি আমার রেসিপিটি ফলো করে করেন, তাহলে আশা করছি পুরোপুরি পারফেক্ট হবে। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।